Assalamualaikum everyone. Asha kori apnara shob bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. To ajke notun ekta blog loi ailam. Asha kori apnara kache bhalo lagbo. To jara notun achen please amar channel ta subscribe kori amar loge thakba. To ami ajker blog ta share koram roza shesh hoar aki. Koyek din agor ekta video apnar loge protome aki dekhailam. তো রোজার আগর দিন বলতে ঈদর মানে চাঁদ রাত আকি যেদিন হইন ওই দিন পুরো ব্লগও আমি একলগে আর কি শেয়ার করলাম আপনারা লোকে আশা করি আপনারা দেশে ভালো লাগবো আর এই ব্লগ যে ভিডিও এখন ফার্স্টে দেখাইলাম এইটা হইল গিয়ে আমার গার্ডেনর নতুন আলু ফাতা হয়েছে আর কি তো ফ্রেশ আলু ফাতা হয়েছে এখন তো কিতা করলাম শুটকি শিরা রান্না করে খাওয়া লাগবো তো আনছিলাম আর কি আর নিয়ে শুটকি শিরা রান্না করে খাইছি কেন দেখতে পারা ফুটা মাছ রেবি রান করে আর কি রান্না করছি তো এই ভিডিওটা হয়েছে গিয়া কি রোজা শেষ হওয়ার হয়ে একদিন আগর এই ব্লগটা তো আমি কি একলগে হয়ে দিলাই কারণ ভিডিওটা করিয়ে রাখছি জায়গাত হইতে শেয়ার করিলাই আপনারা আপনারা লাগিও ভিডিওটা করিয়ে রাখছে হইতে শেয়ার করবো না আপনার লগে ভালো লাগবো দেখবা আর যারা নতুন আসুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা আর এখন আমি বেড়ে মাংস দিয়া উড়ি দি রান্না করছি খুব বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানেও দেখতে পারা আমার শুটকি শিরা আর কি সময় হয়ে গেছে তো আমি লামাইয়া রাখি দিছি আর গরম গরম ভাতের লগে গরম গরম শুটকি শিরা তো আর খুব বেশি মজা লাগে সকলেও জানোই যারা বালা ফাইন তো আমার তো ফেভারেট কারি ইদিন রান্না করছি সবটিনও ফেভারেট খুব বেশি ভালো লাগে তো আপনার গেছে কিলা লাগছে হইবা জানাইবা আর কমেন্ট করে অবশ্যই আর এখানে শুটকি শিরার মাঝে আমি আলু দিছি আর মাছ সিঁদুর শুটকি দিয়ে রান্না করছি আর লাস্ট ইয়ারর আমার গার্ডেনের ফটল যে আসিল আমি ফ্রিজারের মাঝে রাখি দিয়েছিলাম আর কি আইসর মাঝে তো ওটাও বাহরিয়া দিলাম আর কি হইতে এখন তো নতুন গার্ডেনিং স্টার্ট হয়ে যার তো এটাতে হইতে থোড়া রয়েছে এতে খাইয়া শেষ করে লাইও আর কি আর ফ্রেশ নতুন গার্ডেনের ফাতার মাঝে আসলে দিছি আর খুব বেশি ভালো লাগছে আর এখন আমি ইফতারও লাগে আর কি আমার একটুলগিয়া ও যে যেদিন আমি ওটা রান্না করছি ও দিন কুর ইফতার আর কি আমি তোরা তোরা করে শেয়ার করবো আপনার লগে এরপরে আমি আমার ঈদের আগের দিনের যে ব্লগ ও ব্লগের মাঝে আইমু আর কি আর আপনারাও দেখতে পারবা ইনশাল্লাহ তো এখানে তোরা আখনি আসিল আর এখানেও আমি চিকেন উইংস এয়ার ফ্রায়ারও করছি আর সিঙ্গারা আসিল বাজিছি আর কি আর আসলে আমার এই ভিডিওগুলা দিতে দিতে একটু লেট হয়ে গেছে আমি আরও আগে শেয়ার করতাম আসলাম রেডি করাও আসিল কিন্তু আমি একটু বিজি থাকার কারণে আর কি শেয়ার করতাম পারছি না হইতে ওখন যখন আমি শেয়ার করিলাই ওখন আমি ফ্রি আছি আর হই আপনার লগে শেয়ার করাই যাব আর কি তো এখন আমি কিন্তু আইছি আমার ঈদের আগের দিনের ব্লগের মাঝে তো আমার ঈদের আগের দিন যেতা যেতা করছি আর কি এখানেও দেখতে পারা আমি এখানে চিকেন রে ছোটো ছোটো করে আর কি হাটিয়া আর বিরান করছি আমি এখানে সমোসা করবা লাগে তো কিছু ভেজিটেবল দিয়া করছি আর কি কিছু বলতে বাক্কা ভেজিটেবল দিছি আসলে বা চিন্তরে খাওয়াই যায় না ভেজিটেবল খুব বেশি মানে তারা কিতা হইতাম খুব একবারে বালা ফাইন না তো বা চিন্তরে খাওয়াই তুইলে খুবই একটা মানে বালা আইডিয়া যে চিকেন দিয়া বিরান করিয়া আর সমোসা বানাইয়া আর ও সমোসা খাওয়ানি তো একটা বেচেন তরে ভেজিটেবলও খাওয়ানি হয়ে যায় তো আসলে খুব ভালো একটা আইডিয়া তো আমি ওটা করি চিকেনের লগে বা মিটোর যে কিমা বাজি সমোসা করবা লাগে ওটার মাঝে আমি ভেজিটেবল দিলাই তো দেখছি বাচ্চেন্টোর কোনো ইয়ে থাকে না যে বালা ফাইরাম না ভেজিটেবল খাইতাম না এটা কিছু থাকে না তারা চিকেন অথবা মিঠো লগে দিলাইলে তারা একবারে আনামাতি খাইলেন খুব বেশি বালা ফাইন তো আমি এখানে দেখতে পারা টোটিলা রাবদি কিলা খরাম সমোসা তো আসলে ই টোটিলা রাব দিয়া চিকেন দিয়া বা ভেজিটেবল অথবা মিট দি এনিথিং দিয়া কি সমোসা করা একবারে ইজি তো আমি একটা টোটিলার আপরে আর কি সাইডটা করছি মানে সাইডটা বানাইতাম বলে আর কি তো খাটিয়ে আমি দেখতে পারলাম আমি জেলা বানাইলাম ওগুলো আর কি আপনার লগে শেয়ার করছি
তো আমি এই সময় একবারে লাস্ট ওয়ান শেয়ার করলাম আপনার লগে হইতে জেলা করছি একটু শেয়ার করিলাই আপনার লগে যদিন খেয়র দেখিয়া বানাইতে ইচ্ছে হয় অথবা মানে আইডিয়া মিলে আর কি লাগে তো আমার আসলে জটিলার আবদি সমস্যা বানাইতে খুবই ইজি লাগে আর মজাও লাগে আমি খুব বেশি বালা পাই আমার বাচ্চিনতেও খুব বেশি বালা খাইছন আর ঈদের দিন আমার গেস্ট যারা আইয়া খাইছন সকলেও খুঁজছন খুব বেশি মজা হয়েছে টটিলা রাপ করে বুঝাও যান না লাগে যে ময়দা দিয়ে যে ড বানাইয়া করেন ওলা লাগে খুবই নরম আর সুন্দর হয়েছে আর ভিতরে তো আর চিকেন আর ভেজিটেবল হয়েছি তো আপনারা চাইলে খালি চিকেন দিয়ে করতে পারবা অথবা খালি মিটর যে কিমা আছে কিমা দিয়েও করতে পারবা তো আলহামদুলিল্লাহ দেখতে পাররা আমার সবগুলা খরচ গেছে তো আমার এখানেও মাঝে আই থিঙ্ক ছয়টা আছিল টটিলার আপ তো ছয়টা টটিলার আপরে একটা একটা করে চারটুমা খরিয়া করছি তো আমার 48 হয়েছে সমোসা তো দুই প্যাকেট হয়েছে আর কি দুই প্যাকেট করছি আমি তো আই থিঙ্ক ছয়টা নয় বারোটা টটিলার আপ দিয়ে করছি আর কি বারোটা টটিলার আপ দিই আমি 48 হয়েছে আমার চারটুমা খরিয়া আর কি তো এখানেও দেখতে হবে আমার ঈদের আগের দিন আমি ফুলাবর মানে ফুলাব বলতে আখনির আখনি করবো লাগে আর কি আমি মিট কিতা করিয়া রাখছি রান্না করিয়া রাখছি আর কি আর এখানেও আলু দিয়া বেড়ি মাংস রান্না করছি আলু দি এরপরে এখানে হইলগিয়া একটা মাছ কারি রান্না করছি আসলে হঠাৎ করে রোজা ভাঙ্গি আর ঈদের দিন খাওয়া যায় না বেশি তো আমি তোরা তোরা আর কি রান্না করছি আর এখানে উড়ি বিছি দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করছি তো আমার নেক্সট ব্লগ দেখতে হইলে অবশ্যই আপনারা ওয়েট করবা আমি ঈদের ব্লগ আমি নেক্সট উইক আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ আর ও পর্যন্ত আগে আপনারা ওয়েট করবা ইনশাল্লাহ আর যারা আমার ব্লগ রেগুলার দেখেন শেয়ার করেন আপনারা সবে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক দোয়া রইল আপনারা লাগে আর এখানে দেখতে পারে আমি সন্দেশ করবা লাগে সন্দেশ বলতে যে গুড়ের সন্দেশ একটা কই আর কি আমরা গুড়ের সন্দেশ তো একটা করবা লাগে কি আমি কেন গুলা গুলিয়া রাখছি আর এখানে ওইলগিয়া ওটইলগিয়া কে আখনি লাগে যে মাংস রান্না করছি ওটা আর এখানে চিকেন দিয়ে বিরান করিয়া এমনি বোনা রান্না করছি আর কি শুকনা শুকনা করি যদি আখনি দি খাইন খেয়েও তেও আর কি তো আমি আসলে বেশি কিচ্ছু রান্না করছি না একবারে সময় আর কি রান্না করছি আর এখানে ওইলগিয়া আমি রান্না করার পরে আর কি আমি কেন আমার গুড়ো সন্দেশ বাজার দিলাইছি আর কি তো মাশাআল্লাহ খুব সুন্দরই ফুলছে সুন্দর হয়েছে আর খাইতে কিন্তু খুব বেশি মজা হয়েছে নরম হয়েছে আমি প্লেন ফ্লাওয়ার দুই কাপ দিছি আর রাইস ফ্লাওয়ার এক কাপ দিয়ে আর কি আমি গুলা গুলছি আর গুলা খেলে হয়েছে আমি তো দেখছেন আপনারা আর গুড় তো আর আপনারা আপনার আন্দাজ মতো দিবা আমি ওলা আমার আন্দাজ মতো দিছি আমি আসলে আজকে কোনো রেসিপি দিছি না কিন্তু আমি একটু একটু করে ভিডিও ক্লিপস করছি আর কি আপনারা লাগে তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করিয়া জানাইবা কিলা লাগছে নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকবা আর সেই পর্যন্ত সব ভালো থাকবা ঈদ মুবারক এভরিওয়ান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম